ছদ্মবেশী গণতন্ত্রের নামে 1975 এর বাকশাল কায়েম করে আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আজও বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। রক্তের দামে কেনা এই স্বাধীন বাংলাদেশের মানুষ কোনো দেশের প্রভুত্ব মেনে নেবে না বলেও জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনো একক দলের নেতৃত্বে হয়নি বলে জানান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। আমরা জীবন দিয়েছি বিভিন্ন রণাঙ্গনে দেশের স্বাধীনতার জন্য। দুঃখের বিষয়, এই সব মুক্তিযুদ্ধের অবদানের কথা ইতিহাসে সঠিকভাবে উল্লেখিত হয় নাই। যুদ্ধ করেছে সাধারণ মানুষ, কৃতিত্ব নিতে চায় আওয়ামী লীগ। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারো দানে পাওয়া নয়। রক্তের দাম দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্বই সেই বিষয়গুলো তারা দেখবে, দেখেছে অতীতে। আর কোন দেশ যদি আমাদেরকে মনে করে যে আমাদের উপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলও করেনি, ব্রিটিশ আমলও করেনি, পাকিস্তান আমলও করেনি, এখনো করবে না বন্ধুগণ। স্বাধীনতার মূল চেতনা ধ্বংস করে ছদ্মবেশী গণতন্ত্র প্রতিষ্ঠা করে সরকার মানুষের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি। দুর্ভাগ্য আমাদের, আজকে এই 52 বছর পরে সেই বাংলাদেশের মানুষ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। এটা বাংলাদেশের মানুষের সঙ্গে 1975 সালে প্রতারণা করেছিল, করে একদম শাসনগত বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে আবার ভিন্ন কায়দায়, এই কথাটা আমি সবসময় বলি, ছদ্মবেশী গণতন্ত্র রেখে কথা বলে মুখে কাজে একটা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। এটা আমরা এখনো বিশ্বাস করি, এই দেশকে পরাধীন করে রাখার ক্ষমতা এই কারণে। আমরা বিশ্বাস করি এই যে ভয়াবহ ফ্যাসিবাদী একটা রেজিম, একটা শাসক গোষ্ঠী, যারা আজকে জোর করে, কলা কৌশল করে, বিভিন্ন নাটক করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে একদিন চলে যেতেই হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান মির্জা ফখরুল। সমস্ত জায়গা থেকে মানুষ উঠে আসবে, সেদিনই হবে আমরা সত্যিকার অর্থে সফল গণ অভ্যুত্থান। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।